तो नमस्कार बंधुरा आरो एक नतून भिडियोते जब बेस्ट चैनल पक्ष थेके आपनादेर सकलके स्वागत जानाई। तो बंधुरा आज के जब भैकेंसिटी निये आलोचना करब सेटी हच्छे बिस्क फार्म कोम्पानी थेके आबारो किन्तु नियोग चलछे, जेखाने आपनारा पश्चिमबंगेर जे कोनो जेला थेके आवेदन करते पारबेन। काजटा होबे आपनादेर वेस्ट बेंगल अर्थात पश्चिमबंगेर विभिन्न फैक्टरिते एखन भैकेंसि रयेछे, सेखाने किन्तु आपनारा आवेदन करते पारबेन बा सेखाने आपनारा पोस्टिंग हये जेते पारबेन। এরপরে এখানে আপনাদের কী কী এলিজিবল ক্রাইটেরিয়া যেমন বয়স সীমা কী চাওয়া হয়েছে, শূন্যপদ কয়টি রয়েছে, তার সঙ্গে সঙ্গে বেতন আপনারা কত টাকা পাবেন এবং আপনাদের কোথায় এসে কীভাবে অ্যাপ্লাই করবেন। তবে আপনাদের কিন্তু অনলাইনে অ্যাপ্লাই করতে হবে। অনলাইনে আপনারা কীভাবে অ্যাপ্লাই করবেন সেই প্রসেসটা সম্পূর্ণ আমি স্টেপ বাই স্টেপ আলোচনা করে দিয়েছি। আপনারা অনলাইনে অ্যাপ্লাই প্রসেস দেখে নিয়ে আপনারা সরাসরি অ্যাপ্লাই করে নিন, ঠিক আছে। আপনারা শুধুমাত্র মাধ্যমিক পাস হলে কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারছেন। এরপরে পরে আমরা স্টেপ বাই স্টেপ দেখে নেব যে অফিসিয়াল বিজ্ঞপ্তিতে কী বলা হয়েছে, সমস্তটা পরপর স্টেপ বাই স্টেপ দেখে নেব। তো সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন। তো আমরা এখন স্ক্রিনে রয়েছি বিস্ক ফার্ম কোম্পানির অফিসিয়াল বিজ্ঞপ্তিতে। এবারে আমরা পরপর দেখে নেব যে জব প্রোফাইল কী বলা হয়েছে, এখানে কত টাকা স্যালারি পাবেন এবং কোন কাজের জন্য বর্তমানে নিয়োগ চলছে, তাছাড়া ডিউটি টাইম কত ঘন্টা রয়েছে, সমস্ত ডিটেলস আজকে ভিডিওতে আলোচনা করে দেবো স্টেপ বাই স্টেপ। তো এখানে দেখতে পাচ্ছেন প্রোডাক্ট প্যাকেজিংয়ের কাজে কিন্তু নিয়োগ চলছে। যে পোস্টে বর্তমানে ভ্যাকেন্সি আছে সেটি হচ্ছে প্যাকেজিংয়ের পোস্টে কিন্তু বর্তমানে ভ্যাকেন্সি আছে। এখানে আপনারা স্যালারি পাবেন 10,000 টাকা থেকে 22,000 টাকা পর্যন্ত প্রতি মাসে আপনারা এখানে স্যালারি পাবেন। এখানে ডিউটি টাইম যেটা থাকবে দেখতে পাচ্ছেন 9 আওয়ার শিফটিং, অর্থাৎ আপনাদের কিন্তু প্রতিদিন 9 ঘন্টা করে কাজ করতে হবে। এরপরে দেখতে পাচ্ছেন সানডে অফ, অর্থাৎ আপনারা প্রতি সপ্তাহে একদিন করে ছুটি পাবেন, সেটা হচ্ছে রবিবার। রবিবার করে কিন্তু আপনারা ছুটি পাবেন, ঠিক আছে। এখানে জব লোকেশান যেটা দেখতে পাচ্ছেন, লোকেশান যেটা আছে ওয়েস্ট বেঙ্গল কলকাতা, অর্থাৎ কলকাতা এরিয়ার মধ্যে যে ফ্যাক্টরি রয়েছে সেই ফ্যাক্টরিতে কিন্তু বর্তমানে ভ্যাকেন্সি আছে। যে ফ্যাক্টরিতে বর্তমানে ভ্যাকেন্সি আছে সেখানে কিন্তু আপনারা পোস্টিং হয়ে যেতে পারবেন। এরপরে দেখে নেব যে কোয়ালিফিকেশান ডিটেলস কী বলা হয়েছে। তো বন্ধুরা অর্থাৎ এখানে শিক্ষাগত যোগ্যতা যেটা চাওয়া হচ্ছে সেটা হচ্ছে ন্যূনতম আপনাদের মাধ্যমিক পাস হতে হবে, তবে এখানে আপনারা আবেদন করতে পারবেন। এজ অর্থাৎ বয়সসীমা যেটা চাওয়া হয়েছে দেখতে পাচ্ছেন 18 বছর থেকে 30 বছরের মধ্যে হতে হবে, অর্থাৎ আপনাদের ন্যূনতম 18 বছর হতে হবে। এদিকে আপনাদের 30 বছরের ঊর্ধ্বে হলে আপনারা কোনো রকমভাবে অ্যাপ্লাই করতে পারবেন না। ফ্রেশার অ্যান্ড এক্সপিরিয়েন্স বোথ ক্যান অ্যাপ্লাই, অর্থাৎ আপনারা যদি প্রথমবার অ্যাপ্লাই করছেন এই কাজের জন্য তাহলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন, অর্থাৎ ফ্রেশার ক্যান্ডিডেটরাও কিন্তু এখানে আবেদন করতে পারবেন। তাছাড়া যদি আপনি এক্সপিরিয়েন্স হন তাহলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন, কোনো রকম সমস্যা নেই। মেল অ্যান্ড ফিমেল বোথ ক্যান অ্যাপ্লাই, অর্থাৎ পুরুষ ও মহিলা এই কাজের জন্য এলিজিবল, অর্থাৎ আপনারা ছেলে ও মেয়ে উভয় কিন্তু আবেদন করতে পারবেন। এখানে জয়েনিং প্রসেস যেটা রয়েছে দেখতে পাচ্ছেন ইন্টারভিউ মাধ্যমে কিন্তু এখানে আপনাদের নিয়োগ করবে, ঠিক আছে। আপনাদের প্রথমে অনলাইনে অ্যাপ্লাই করতে হবে। অনলাইনে অ্যাপ্লাই করার পরে আপনাদের যদি শর্টলিস্টেড হয়ে থাকেন আপনারা, তাহলে আপনাদের ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে। সেই ইন্টারভিউয়ের মাধ্যমে আপনাদের কিন্তু নিয়োগ করা হবে। তো অনলাইনে আপনারা কীভাবে অ্যাপ্লাই করবেন, অ্যাপ্লাই করার প্রসেসটা কী রয়েছে সেটা আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি, আপনারা সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন। তো বন্ধুরা বিস্ক ফার্ম কোম্পানিতে অনলাইনে অ্যাপ্লাই করার জন্য আপনাকে প্রথমে বিস্ক ফার্ম কোম্পানির এই অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে। এই অফিসিয়াল অ্যাপ্লাই লিঙ্ক আমি এই ভিডিও ডেসক্রিপশানে দিয়ে দেবো, সেখানে ক্লিক করার সাথে সাথে আপনারা সরাসরি এই পেজে চলে আসতে পারবেন। এই পেজে আসার পরে ঠিক একটু নিচের দিকে স্ক্রল ডাউন করলে আপনারা দেখতে পাবেন অ্যাপ্লিকেশান নাও বলে একটা অপশান রয়েছে। তো বন্ধুরা এই অ্যাপ্লাই নাও আপনারা ক্লিক করবেন। অ্যাপ্লাই নাওয়ে ক্লিক করার সাথে সাথে একটা নতুন একটা ফর্ম কিন্তু আপনাদের সামনে ওপেন হবে, ঠিক আছে। সেখানে আপনাদের অ্যাপ্লিকেশানটা করতে হবে। তো আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে আপনারা অ্যাপ্লাই করবেন। তো এখানে অ্যাপ্লাই নাওয়ে ক্লিক করার সাথে সাথে নতুন একটা পেজ আপনাদের সামনে ওপেন হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন জব অ্যাপ্লিকেশান ফর্ম। তো এখানে আপনাদের প্রথমে যেটা চাওয়া হয়েছে দেখতে পাচ্ছেন ইওর নেম, অর্থাৎ আপনার নাম এখানে বসিয়ে দেবেন এই বক্সে। এরপরে বলা হচ্ছে দেখতে পাচ্ছেন ইওর ইমেল আইডি, অর্থাৎ নিজের মোবাইলে যে ইমেল আইডি রয়েছে সেই ইমেল আইডিটা আপনারা এখানে বসিয়ে দেবেন। এরপরে দেখতে পাচ্ছেন ইওর মোবাইল নম্বর। তো মোবাইল নাম্বারটাকে আপনারা এই বক্সে বসিয়ে দেবেন। যে মোবাইল নাম্বারে আপনাকে পাওয়া যাবে সেই মোবাইল নাম্বার আপনারা এখানে ভ্যালিড একটা মোবাইল নাম্বার আপনারা এই অপশানটাতে এই বক্সে বসিয়ে দেবেন। এরপরে দেখতে পাচ্ছেন একটা আপলোড করতে হবে, একটা রিজিউম আপনাদের কিন্তু আপলোড করতে হবে, যেটা আমরা সিভি অর্থাৎ বায়োডাটা বলে থাকি। সেই সিভি অর্থাৎ বায়োডাটা আপনারা এখানে চুজ ফাইল করে এখান থেকে চুজ করে আপনাদের ফাইল থেকে এখানে কিন্তু আপলোড করতে হবে। যে সিভিটার মধ্যে অবশ্যই আপনার নাম এবং আপনার অ্যাড্রেস, আধার নাম্বার, ডেট অফ বার্থ এবং কোয়ালিফিকেশান ডিটেলস যেন থাকে সেরকম একটা ভ্যালিড বায়োডাটা আপনারা এখানে আপলোড করে নেবেন। এরপরে দেখতে পাচ্ছেন একটা কভার লেটার লিখতে বলছে। এখানে আপনারা নিজের সম্বন্ধে সংক্ষিপ্ত একটা বিবরণ আপনারা এখানে বসিয়ে দেবেন, ঠিক আছে। এরপরে সরাসরি আপনারা सेंड बाटने क्लिक कर देवें। एखाने सेंड बाटने क्लिक कर साथे साथे आपनादेर एप्लीकेशनटी किन्तु सेंड हो जाए। ठीक है, आपनादेर एप्लीकेशन सेंड हो जाओयार परे आपनादेर किन्तु मोबाइल नम्बरे कल करे नेबे कोम्पानिर अफिसियल भावे। कोम्पानी थेके आपनाके मोबाइल नम्बरे कल करे नेबे इंटरव्यूर जोन्नो। इंटरव्यू जदि आपनारा सिलेक्ट हन आपनारा किन्तु सरासरि जयनिंग पेये जाबेन। तो ये भिडियोटी जो अपने एक काजे एसे थाके अवश्य ये चैनल के सबसक्राइब कर रखुन, एरकम लेटेस्ट एंड जेन्युइन जब नोटिफिकेशन सबार आगे आपनार फोने पावार जोन्नो।